তোমার শাশুড়ি মানে কি রোজ ব্যাগ ভরে তোমার জন্য খাবার নিয়ে আসে? মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। ওয়েলকাম টু মমি মি এন্ড মোর। কেমন? এই এটা তো ব্যাড ম্যানার্স হয়ে গেল। নমস্কার বন্ধুরা, সালাম, স্বাগতম, ওয়েলকাম। ভালো আছো তো তোমরা? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো যে রান্না করা মাছ দিয়ে কীভাবে ফিশ চপ বানানো যায়, আর রেখে দেওয়া ভাত দিয়ে মানে কুকড রাইস দিয়ে কীভাবে চিংস ফ্রাইড রাইসটা বানানো যায়। তার সাথে আমি একটা গল্প শেয়ার করব যে এই মাছ আর ভাত আসার পেছনে একটা রহস্য। চলো সেটা আগে শুনে নাও। এক্স্যাক্টলি এই রিয়াকশনটাই তখন মা জননীর দিকে তাকিয়ে সবাই দিয়েছিল, মানে সেটে যতজন পার্টিসিপেন্ট ছিল, বাড়ির লোক সবাই মায়ের দিকে টাই করে ঘুরে গিয়ে এই রিয়াকশনটা দিয়েছিল। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। আমার মনোহর পুকুরে আমার পৈতৃক বাড়ি, শ্বশুর বাড়ি, আর আমার ফ্ল্যাট আছে সাউথ সিটিতে। আচ্ছা, শাশুড়ি আমার জন্য রোজ ব্যাগ ভরে খাবার নিয়ে আসে পুকুর থেকে। মনোহর পুকুর থেকে কখনো কখনো এক দুদিন আসে, আমার সব ব্যবসায়ী আসে। বেসিক্যালি এটাই ছিল গল্প। এখন যদিও করোনা মানুষকে চেঞ্জ করে দিয়েছে, আমার লাইফটা একটু চেঞ্জ হয়েছে, সেরকমভাবে মা এখন আর আসতে পারে না, কিন্তু কাজের থেকে ফেরার পথে মাঝে মাঝে খাবারটা ঠিক চলে আসে। তো যাই হোক, সেই জন্য মাঝে মাঝে আমার একটু মাছ ভাত এগুলো জমে যায় বেশি বেশি, তো সেগুলো পরের দিন আমার যাতে ভালোভাবে ইউটিলাইজ করা যায় সেই জন্য এই ধরনের মানে রেখে দেওয়া খাবার দিয়ে জিনিসপত্র খাবার দাবার বানানোতে তো আমি মোটামুটি এক্সপার্ট হয়ে গেছি বছর দুয়েক ধরে। তো এখানে আমি ডিমটা প্রথমে তো দেখলে আগে ভেজে নিলাম, তার সাথে একটু সিদ্ধ চিকেনও একটু ভেজে নিয়েছি। এটা আগে থেকে ভেজে নিলে মানে সবজির সাথে ভাজলে তার উপরে ফ্রাইড রাইসটা দিলে ঠিক আমার মানে ভালো লাগে না, তার মধ্যে কুকড রাইসটা দিলে। তো আমি এই জন্য চিকেন আর এটা ডিমটা আগে ভেজে সরিয়ে রেখেছি। এবার আমি গরম তেলের মধ্যে একটু ক্যাপসিকাম, পেঁয়াজ আর গাজর দেবো। টমেটোটা আমি স্কিপ করলাম, টমেটোটা দিলে কীরকম একটা জল বেরোয়, তো এটা আমি করেছি অনেকবার বলে মোটামুটি সব রকম আইডিয়া হয়ে গেছে। এটা আমি নুন গোলমরিচ দিয়ে দু মিনিট মতো ভেজে নেব। আমি তো আমার ওপেন কিচেন মানে আমার ড্রয়িং রুমে ডাইনিং রুমে এটা বানাচ্ছি। আমার ছেলে বুঝতে পারছে ঘরে একটা পিকনিক কিছু হচ্ছে, ওর খাবারটাও বানানো হবে। তো এবার আমি সেদ্ধ ভাতটা দিয়ে দিলাম, তার মধ্যে এই শেজওয়ান মশালাটা দিয়ে দিলাম আমি, কিন্তু আর কিচ্ছু দেবো না। আর আমি এখানে 6 কাপ সিদ্ধ ভাত, আগে থেকে তৈরি করা ভাত দিয়ে আমি এই মশালাটা দিয়ে ভালো করে নামিয়ে নাড়িয়ে নেব। আর আমি এটাতে সোয়া সস, চিলি সস, ভিনিগার, টমেটো সস কিচ্ছু দেবো না, কারণ দিলে না সেই চিংস মশালায় এত ভালো ভালো মানে এত মশালাটা এত সুন্দরভাবে এত কষ্ট করে তারা এত খেটে খুটে বানিয়েছে, তো আমি এটা অন্য কিছু দিয়ে ওটাকে স্বাদটাকে স্পয়েল করতে চাই না। করেছি আসলে অনেকবার, কিন্তু ব্যাপারটা ঠিক অতটা মজাদার হয়নি, তো এটাই ঠিক আছে, একদম সিম্পল আর বিউটিফুল। তো চলো এবার হচ্ছে গিয়ে আমাদের এটা হয়ে গেছে চিংসের মিক্সড ফ্রাইড রাইস। এবার আমি নেক্সট মেনুটাতে যাই। ছেলে আমার খুব লক্ষ্মী, খেতে বসলে কাঁদে না। হ্যালো, সত্যি ওকে নিয়ে আমার ছোটবেলা থেকে খাওয়া নিয়ে কোনো অসুবিধা নেই, কোনো রকম মিক্সিতে গুলিয়ে খাওয়ানো, আলাদা করে রান্না এসব কিছু করতে হয়নি। কিন্তু খুব লক্ষ্মীর ছেলেরও তো একটু মাঝে মাঝে মাছের চপ টপ খেতে ইচ্ছে করে নাকি? তো দৈনন্দিন জীবনের মাছ ভাত ছাড়া যখন আমরা একটু চটর পটর কিছু করার চেষ্টা করি, তো তখন এই রেখে দেওয়া মাছ দিয়ে মানে অলরেডি যে মাছটা হয়ে গেছে সেই মাছটা দিয়ে, আর যে আলু সেদ্ধ ওরা খায় সাধারণত ডিম ভাত, মাছ ভাত, আলু সেদ্ধ বাটার দিয়ে, সেটা দিয়ে আজকে আমি মাছের চপের রেসিপিটা তোমাদের করে দেখালাম, তোমরা একটু দেখে নাও। প্রচণ্ড আনন্দ হচ্ছে, এটা পিকনিক ব্যাপার হচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে রেখে দেওয়া তিনটে মাছ, তার সাথে আমি একটু আদা রসুন বাটা, এই গরম মশলা আর কি, এটা হচ্ছে গিয়ে পাউরুটি ব্রেড ক্রাম্স, পাউরুটির গুঁড়ো, ওটা আমি ওই মারি বিস্কিটের ইয়েটাতে রেখেছি যেটা পেয়েছিলাম, তোমরা দেখেছো ব্রেকফাস্ট লিস্টে। এটা আলু সেদ্ধ। এবার আমি ওগুলো সব কিছু ভালো করে হাত মাছটা বেছে নিয়ে আর কি হাত দিয়ে মেখে নিচ্ছি,
আদা রসুন দিয়ে দিলাম, লঙ্কা দেব না। এটাতে আমি গরম মশলা দেব, শাহী গরম মশলা। এটা আমি আগের বছর মানে 3 বছর হওয়ার পরে মানে রেখে দেওয়া মাছ থেকে বানানো, তো 3 বছরের বড় বাচ্চাকেই দেওয়া ভালো, একদম ছোটো বাচ্চাকে না দেওয়াই ভালো। তো আগের বছর থেকে আমি এটা করছি। এটা ব্রেড ক্রাঞ্চ দিচ্ছি, 5টা পাউরুটি দিয়ে আমার এতটা মতো গুঁড়ো হয়েছে। আর এটা আমি এই সুন্দর কুটোটা আমি পেয়েছি ম্যারি বিস্কিটের সাথে, তোমরা দেখেছো গ্রফার্স লিস্টে। এবার আমি হাতে করে এই টিকিগুলো বানাবো। ওই যে আমার ছেলে ডিম গুলছে, 2টো মতো ডিম নিয়েছি। একটু আমি এটাতে অরিগানো দেবো ওই ব্রেড ক্রাম্পসটাতে, যেটাতে এবারে আমি ডিমটা ফেটিয়ে রেখেছি। এবার একটু করে ব্রেড ক্রাম্পস নেব, একটু করে ডিম নেব। মাছের কাঁটাটা কিন্তু খুব ভালো করে বাছতে হবে, নাহলে কিন্তু ছেলে বাচ্চা খাবে তো মানে বেশ মুশকিল হয়ে যাবে। তো মাছের কাঁটাটা খুব ভালো করে বাছতে হবে। আর একটু ওই 5টা পাউরুটি দিয়ে যতটা গুঁড়ো হয় ততটা মোটামুটি আমার লেগে গেছে। চপটা আঁটো বাঁধতেও একটু লেগেছে, এই দেখো এটা তৈরি। এটা কিন্তু ওই 15 মিনিট মতো তোমাকে একটু রেখে দিতে হবে ভাজার আগে, তাহলে মুচমুচে বেশ ভালো হবে, ভেঙে ভেঙে আসবে না। এবার আমি ওই 4 চামচ মতো, অতগুলো ভাজবো তো, হ্যাঁ 4 চামচ মতো দিয়ে দিলাম হোয়াইট অয়েল। এবারে একটু একটু করে ছেড়ে দেব, খুব লো ফ্লেমে আমি 4 মিনিট মতো এইদিকে এই পিঠে আর 4 মিনিট মতো ওই পিঠে ভেজেছিলাম। চলো একটা দিক হয়ে গেছে, এবারে এটা আরেকটা দিক হয়ে গেলেই তৈরি। হয়ে গেল আমার আজকের 2টো রেসিপি। নানা মুঝে ছো নানা দূর হি রে না পারি হুমে। তো এই ছিল আমার আজকের গল্প, না এই গল্পটা আজকে বলবো না, সব গল্প একদিনে বলে দিলে কি করে হবে। কিন্তু তোমরা যারা মাঝে মাঝেই বলো না দিদি নম্বর ওয়ানে কি করে যাবো, দিদি নম্বর ওয়ানে কি করে যাবো, মাঝে মাঝে দুটো রান্নাঘরটাও ট্রাই করে দেখতে পারো বাপু। এই শোটা থেকে কল আসলে গেলে তারপরে ওই শোটাতেও যাবে, দেখবে সুন্দর চান্স পেয়ে যাবে। চলো এবার তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, নাহলে কিন্তু ইউটিউব পাপ দেবে। খাবে তুমি?